কৃষক কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া বন্যার যে বিপর্যস্ত অবস্থা সেই চিত্র আপনাদের সাথে তুলে ধরার জন্য একটি সফল করেছি। আমরা এই মুহূর্তে কিন্তু প্রাণবাহী স্পিড বোটে আছি, সেই বোটে করে পুরুষপুর উপজেলার যে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আমরা বলে থাকি যে প্রাণ পৌঁছেছে না, সেই অঞ্চলগুলিতে তারা মূলত প্রাণগুলো নিয়ে যান। আমরা কয়াতের জলা, যেটা বলা হয় গুরুসিংহের, সেই কয়াতের জলা থেকে, সেই সোনার বাংলা কলেজ থেকে শুরু করে আমরা সেই কয়াতের জলা দিয়ে একেবারে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে এখানকার, সেই অঞ্চলগুলোতে যাব। আমরা দেখতে পাচ্ছি যে মূলত এই যে বন্যার প্রভাব, সেই প্রভাবে কিন্তু পুরো রাস্তাঘাট, ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছে। আমরা সেনাবাহিনীর একটি স্পিডবোট দেখতে পাচ্ছি, তারাও টান দিয়ে এখানে এসেছেন। মনে এই গোমতী নদীর বাঁধ এবং শালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে কুমিল্লার বুরুচং এবং ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। এই দুই উপজেলার, বুরুচংয়ের 5টি ইউনিয়ন এবং ব্রাহ্মণপাড়ার 8টি ইউনিয়ন, যে দুই 8-5-13টি ইউনিয়নের প্রায় সবকটি গ্রামই প্লাবিত হয়ে গিয়েছে। মানুষজন ত্রাণের জন্য হাহাকার করছে, কিন্তু ত্রাণ পর্যাপ্ত রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষের মাঝে, কিন্তু এলাকাগুলো প্রত্যন্ত হওয়ায় সেই আসলে অনেক জায়গায় মিস হচ্ছে, অনেক জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। তো যে সমস্ত জায়গাগুলোতে বোট এবং নৌকা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই, এই তারা কিন্তু মূলত সেই সমস্ত জায়গাগুলোতেই ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আজকে সেই ত্রাণবাহী একটি স্পিড বোটে চলে এসেছি। আপনারা জানেন গত বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কুমিল্লার বুরুচং উপজেলার বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে যায়। তার পরদিন ব্রাহ্মণপাড়া উপজেলার কুল ঘেঁষে বয়ে যাওয়া শালদা নদীর বাঁধও ভেঙে যায় ব্রাহ্মণপাড়া অংশে। এই দুই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই দুই উপজেলা পুরোপুরি প্লাবিত হয়ে যায়। দুই উপজেলার যে 168টি গ্রাম আছে সেই সবগুলো গ্রামই প্লাবিত হয়ে গিয়েছে। এই গ্রামটা কোনটা? আমরা এই মুহূর্তে আছি বলেশ্বর গ্রামে। এই যে এই যে রাস্তাগুলো আছে আপনারা দেখছেন, এই যে মানুষজন যে জাল মেরে মাছ ধরছেন, এটা কিন্তু রাস্তা, আঞ্চলিক সড়ক যোগাযোগ যে ভেঙে পড়েছে তার চিত্রটা আপনারা দেখছেন। আসলে পুরো রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা বলেশ্বর গ্রামে প্রবেশ করলাম। পয়াতে প্রবেশ করেছি, পয়াত গ্রামে প্রবেশ করেছি। আপনারা আসলে ত্রাণ নিয়ে কোন কোন এলাকাগুলোতে যাচ্ছেন? আমরা বাক্সিমোল, যদুপুর, হরিপুর, বুড়িচং, জগৎপুর, আর রামপুর, শিকারপুর, শিবরামপুর, মহিষমারা, খারতায়া। এটা কি মূলত যে সমস্ত এলাকাগুলোতে সড়ক পরিবহন ভেঙে পড়েছে সেই সমস্ত এলাকাগুলোতে যাচ্ছেন? জি, এখান থেকে লোকজন উদ্ধার করতেছে, ডলফিন প্রিন্স ঢাকা, তাদেরকে আমরা সহযোগিতা করতেছি এলাকার লোক। তারা প্রায় 2000 ত্রাণ নিয়ে আসছে, 2000 মানুষ এবং স্পিড বোট দুইটা, তাদের এগুলা সবকিছু নিয়ে তারা পরিশ্রম করতেছে। জি জি, এই যে ভাই, আমরা আসলে যারা আমরা আসলে আমাদের ডিএসকে, আমাদের সংগঠনের নাম হচ্ছে ডিএসকে স্পোর্টিং ক্লাব ডলফিন সুপার কিংস শনিয়াটা যাত্রাবাড়ি। তো ওখান থেকে আমরা যখন এই অবস্থা দেখলাম, যেদিন বাঁধ ভাঙছে এর পর দিনই আমরা চেষ্টা করছিলাম আসার জন্য, কিন্তু আমরা স্পিড বোট ম্যানেজ করতে পারিনি। কারণ একটা স্পিড বোট 30,000-40,000-50,000 টাকা ভাড়া চায়। স্পিড বোট ম্যানেজ করে কোনোভাবে আসছি আমরা। এখানে আসার পর এত বাজে অবস্থা দেখছি, আজকে একটু পানি কম, 2-1 হাতের মতো পানি কম, কিন্তু বাক্সিমূল, তারপর জগৎপুর, যোগুপুর, এগুলাতে টোটালি মানুষ যাইতে পারতেছে না, স্রোত, স্পিড বোট নেই। তো পরে আমরা ইসাপুর নামায়া এই সব ত্রাণ, 2000 ত্রাণ কার্যক্রম আমরা শুরু করি।
আস্তে আস্তে আমরা প্রতিদিন 200-300-400 করে দেই। দেওয়ার পর আমরা এই প্রত্যন্ত গ্রামে আমরা এই ত্রাণগুলো পৌঁছাই দেই, এবং আমাদের কিছু রেস্কিউ টিম ছিল, রেস্কিউ টিম আমরা এটা দিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসছি। প্রথমে আসার পথে যখন আমরা খালি আসবো তখন আমরা রেস্কিউ করে নিয়ে আসছি। প্রেগনেন্ট মহিলা ছিল, 85-90 বছর মহিলা এবং পুরুষ ছিল, বৃদ্ধ মানুষ ছিল, বাচ্চা ছিল, ছোট শিশু ছিল, সবাইকে আমরা ইসাপুর গ্রামে ইসাপুর ঘাটে আইনা আমরা এখানে রেস্কিউ করেছি। যাক, ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যেটা তো তিনি বলছিলেন যে প্রথমে তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু তারপরে আবার আপনার এই রেস্কিউ করে নিয়ে এসছেন, যারা উদ্ধার বিভিন্ন ঘরবাড়িতে আটকা পড়েছে বা বিভিন্ন স্থাপনে আটকা পড়েছে, অনেকে জানেন যে আশ্রয় কেন্দ্রগুলিতে আটকা পড়েছে, সেই সমস্ত মানুষজনকেও কিন্তু তারা উদ্ধার করে নিয়ে আসছেন। এখানে একটি পানিবদ্ধ বাড়িতে মানুষজন আটকা পড়ে আছেন, তারা অবশ্য ত্রাণের জন্য হাত উঠিয়েছেন এবং তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে। আপনাদের ঘরে পানি উঠে নাই? চারিদিকে তো জলা, আপনার একটা নিরাপদ জায়গায় যান না কেন? ফার্নিচার নষ্ট হয়ে যাবে, কিন্তু জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো রিস্ক, জীবনের ঝুঁকি। জি, এটা কোন গ্রাম পড়ছে? পয়াত। আপনারা দেখলেন যে পয়াত এলাকায় আটকে পড়া একটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হলো। আমি এই মুহূর্তে আছি বরিশাল উপজেলার যে প্রত্যন্ত অঞ্চল, ইছাপুরার একটা খাদ্য সহায়তা দেয়া হলো। আসলে এইভাবেই তারা যে টিমটি আছে তারা বিভিন্ন জায়গায় খাদ্য সহায়তা দিচ্ছেন। আমরা শুরু থেকে বলে আসছিলাম বুড়িচঙ্গের এই যে প্রত্যন্ত এলাকাগুলো বন্যা কবলিত হয়ে পড়ার পর থেকেই কিন্তু এই প্রত্যন্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গিয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায়, নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু আর তাদের কাছে আসলে সেই প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। আমরা পয়াত গ্রামের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, হচ্ছে বুড়িচঙ্গের পয়াত গ্রাম। সেই পয়াত গ্রামের চিত্র আপনারা দেখছেন কি অবস্থায় আছে, এবং তারা যে অর্থ আর অনানুষ্ঠানিক এই অঞ্চলটা দিয়ে যতদূর যাওয়া যায় তারা চেষ্টা করেন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে খাবার পৌঁছে দিতে, খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। আমরা একটু এখানকার যারা দায়িত্ব তাদের সাথে একটু কথা বলছি, কি আপনারা আসলে কি অবস্থা দেখছেন এই এলাকায় একটু জানতে চাই। আমাদের এলাকায় পানির পরিস্থিতি খুবই খারাপ, আর মানুষজন বিল্ডিং এর মধ্যে বন্দী হয়ে আছে। আমাদের ভাইয়েরা ঢাকা থেকে ডলফিন কিংস, তারা 2000 ত্রাণ নিয়ে আজকে 3 দিন যাবত মানুষকে ত্রাণ দিচ্ছে, এবং ত্রাণ নিয়ে মানুষ যারা আটকিয়ে আছে তাদেরকে শিশু, গর্ভবতী মহিলা, বয়স্ক মুরব্বী, বয়স্ক মহিলা, তাদেরকে এই সোনার বাংলা কলেজের আশ্রয় কেন্দ্র নিয়ে আসতেছে। আমরা ধন্যবাদ কাকুলি, আপনি দেখছিলেন আসলে এখানকার মানুষই কিন্তু বলছে যে আসলে এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু আসলে আটকে আছে, তাদের কাছে খাবার সেভাবে সরবরাহ করা হচ্ছে না। গত 3 দিন ধরে ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি সংগঠন কিন্তু এখানে অবস্থান করছে, তো আমরা আসলে পরবর্তী সময় আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এই ছিল দর্শক। আমাদের সাথে আমাদের দৈনিক কুমিল্লার কাগজের প্রধান প্রতিবেদক এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানবীর দীপু আছে। দীপু, আজকে আমরা ত্রাণবাহী একটি স্পিড বোট করে যাচ্ছি, আসলে এই যে অবস্থা প্রত্যন্ত অঞ্চলে মানুষ যাচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, সব বিষয়ে যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমরা কিন্তু শুরু থেকেই জানিয়ে আসছিলাম যে কুমিল্লাতে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আপাতত আছে, কিন্তু এখানে এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য যে নৌযান সেটি কিন্তু আপাতত সংকট আছে, যে কারণে কিন্তু বেশি দুর্গত এলাকায় যাওয়া যাচ্ছে না। যারা স্বেচ্ছাসেবী আছেন তারা নৌকা নিয়ে আসছেন, কিন্তু যে পরিমাণে নৌকার দরকার আসলে সেটি কিন্তু অপ্রতুল। তো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এসেছিলেন তার কাছে প্রশ্ন করেছিলাম যে
যেহেতু ত্রাণ আছে কিন্তু পৌঁছানোর মতো কোনো ব্যবস্থা নেই, তাহলে সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? তিনি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু এখানে সহযোগিতা করছেন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ পুলিশ, তারা কিন্তু সহযোগিতা করছেন, তারা স্বেচ্ছাসেবীদেরকে সহযোগিতা করে ত্রাণ কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আরও যেসব জায়গাগুলোতে আসলে যাওয়া দরকার করবেন, এলাকাগুলোতে ত্রাণ যাবে কিন্তু সেই জন্য হয়তো কাউকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর একটি বিষয় হচ্ছে, তিনি বলেছেন যে বন্যা পরিস্থিতির উন্নতির বিষয়ে, তিনি বলেছে বন্যা পরিস্থিতি আসলে উন্নতির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, যেহেতু একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে। নোয়াখালীর মুসাপুরেও যে কিছুক্ষণ আগে ফাটল ভেঙে গিয়েছে ক্লোজার গেট, সেই কারণে কিন্তু কুমিল্লার যে নাঙ্গলকুটু উপজেলা সেটিও কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও। তো সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে। আর আমি আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন গোমতী নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু তিনি বলছেন যে নদীর পানি কমতে শুরু করেছে কিন্তু বাঁধ যেহেতু দীর্ঘ 7 দিন যাবৎ আসলে পানি ধরে রেখেছে, সেক্ষেত্রে বাঁধের অবস্থা কিন্তু নরম, সেই কারণে কিন্তু তিনি বলছেন যে আসলে সবাইকে বারবারই সতর্ক থাকার জন্য, আগেও বলা হয়েছিল সতর্কতার জন্য, এখনও বলা হচ্ছে আসলে যে বন্যা কুমিল্লাবাসী এই আসলে মুখোমুখি হচ্ছে এমন বন্যা কিন্তু স্মরণকালে আসলে দেখা যায়নি। জহির ভাই, আসলে আমরা মূলত আপনাদেরকে চেষ্টা করেছি যে ত্রাণগুলো বিপর্যস্ত এলাকাগুলোতে যেখানে সেই এলাকাগুলোতে কিভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে সেই চিত্রটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা। সেই চিত্রটাই মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে সংযুক্ত হয়েছি। তো আপনারা আসলে এতক্ষণ দেখলেন যে ত্রাণগুলি কিভাবে পৌঁছে দেওয়া যাচ্ছে, আরও অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে ত্রাণ যাচ্ছে না বলে আমরা খবর দিয়েছি। তো বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করছি, যারা স্বেচ্ছাসেবী আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, যারা ত্রাণ কার্যক্রমে সহায়তা করছেন তাদের কাছে তথ্যটি পৌঁছে দেওয়ার। তো এই ছিল আমার কাছে মূলত বন্যা ত্রাণ কার্যক্রমের সর্বশেষ তথ্য। আপনাদেরকে আবারও সংযুক্ত করবো, সে পর্যন্ত কুমিল্লা কাগজের সাথে থাকবো।